কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও সাথী চলার পথে তোমায় পাব আমরা দুজন চিরদিনের সঙ্গী হব আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে কথা বলবো সুরে সুরে বলবো গানে গানে বলবো আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী ও সাথী ও ও সাথী
গো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ও গো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ও গো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা, কথা
বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়, আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন, হে লা 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 কাছে তোমার মনের সেই গোপন ভাষা, তবু কেন দূরে সুরে থাকো সারাক্ষণ, লা 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 লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি দিয়েছি নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটে কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি চ্যানেল সম্বন্ধে আপনাদের কিছু কথা বলবো, যাতে আপনাদের মোটিভেশন হয় এবং সেই চ্যানেলটি দেখে আপনারা যাতে কোনো কিছু শিক্ষা নিতে পারেন। আজকে আমি কিছু কথা বলবো যাতে আপনাদের কিছু কাজে আসে। কোনো সময় কোনো কিছুরই হাল ছেড়ে দিতে নেই, হতাশ হয়ে পড়ে গেলে সে যে কাজই হোক না কেন তাহলে আর সেখানে সাফল্য আসে না। যে কোনো কাজে একেবারে ধৈর্য সহকারে সঠিকভাবে কাজে লেগে থাকতে হবে, যেখানে আপনার বিভিন্ন রকম প্রতিকূল অবস্থা আসতে পারে, পারিপার্শ্বিক হোক, পারিবারিক হোক, কিংবা বন্ধুবান্ধব সদ যেখানেই হোক, যে কোনো দিক থেকে আপনার কিছু বাধা সৃষ্টি আসবে, কিন্তু সেই সব বাধাকে আপনার উপেক্ষা করে যদি আপনি সঠিক পথে এগোতে পারেন তাহলেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, নাহলে নয়। ইউটিউবের কথা তাই, ইউটিউব প্রথমে যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন আপনার ইউটিউব চ্যানেলে অনেক রকম বাধা বিদেশ আসবে, কেননা প্রথমে যখন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তখন আপনার কোনো ইনকাম থাকবে না, বরঞ্চ আপনি এখানে আরও আপনার ইনভেস্ট করতে হবে। আপনি অন্যদিকে কিছু সময় দিতে পারবেন না, আদার্স দিক থেকে যে আপনি কিছু ইনকাম করবেন সেটাও পারবেন না। আপনার ইউটিউবে যদি সময় দিতে হয় তাহলে বাইরের দিকটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে, আর এমন তো অবস্থায় সব দিক থেকেই আপনার কিছু প্রেশার আসবে। সে আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে তো খুব একটা হয়তো আসবে না, কিন্তু যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে আপনার আর্থিক অবস্থার জন্য পারিপার্শ্বিক পারিবারিক আশপাশে আত্মীয় স্বজন সব দিক থেকে আপনার উপরে একটি আলাদা প্রেশার আসবে, এবং সেই প্রেশারটাকে আপনার সামনে তবে ইউটিউবে আপনি প্রতিষ্ঠিত হতে তো পারবেন যদি আপনি সঠিকভাবে এসব সমস্যার সমাধান সব সমস্যাকে উপেক্ষা করে যদি আপনি এগিয়ে যেতে পারেন। তেমনই একটি চ্যানেল আছে, যে চ্যানেলটি একজন ক্রিয়েটার, তিনি লেখাপড়া কিছুই জানেন না, অ ক খ এ বি সি ডি কিছুই জানেন না। তিনি তার শখ ছিল সে বাইক স্ট্যান্ডিং করবে, সে বাইকের যে দেখবেন আগে একরকম সেই সার্কাসের ভিতরে মোটরসাইকেল নিয়ে ঘোরে, সেই পৃথিবীর মতো থাকে, মদকে কুয়া বলে ওকে, সেই মদকে কুয়ার মধ্যে উনি সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে উনি প্রতিদিন কাজ করতেন। কাজ করতে গিয়ে ওনার হয়তো বলছে প্রতিদিন 150-250 টাকা পেতেন, এই নিয়ে 20 বছর উনি ওই কাজ করেছেন, বিভিন্ন রকম মেলায় যেতেন বা সেই সার্কাসের ভিতরে থাকে সেই সেখানে করে কাজ করতেন, কিন্তু তার অবস্থা খুবই একটা ভালো ছিল না, 250 টাকা প্রতিদিন পেতেন, কিন্তু সেই কন্টিনিউ মানে ওখানে কাজ করতে হতো আর এবং জীবনের ঝুঁকি নিয়ে।
তা উনি একদিন চিন্তা করলো যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলবো। যাই হোক, উনি ইউটিউব চ্যানেল খুললেন, কিন্তু ইউটিউব চ্যানেল খুললে কী হবে, তিনি তো পড়াশোনাকে কিছুই জানেন না, লেখাপড়া জানেন না। যাই হোক, কাউকে দেখে 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 যাই হোক যেভাবে হোক করেছেন চ্যানেলটি মনিটাইজ হয়েছে। মনিটাইজ হওয়ার পর তিনি মোটামুটি ভালো, আর যেহেতু এইসব ভিডিও খুব মোটরসাইকেলের স্ট্যান্ড এইগুলো কিন্তু এই ভিডিও খুব ভাইরাল হয়, আর বিশেষ করে বিদেশিরাও খুব দেখে। উনি যে ধরনের ভিডিও করত মোটরসাইকেলের স্ট্যান্ডে, তাহলে এইসব ভিডিও বিদেশিদের দেখতো। ওনার চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে যে ভিডিও দিতেন, সঙ্গে সঙ্গে ওনার সাবস্ক্রাইব বেড়ে এবং তারপরে ভিউজ হয়ে ওনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। মনিটাইজ হয়ে যাওয়ার পর ওনার তো অ্যাডসেন্স করতে পারে না, উনি একজনের সাহায্য নিলেন। উনি তো লেখাপড়া কিছুই জানেন না, সাহায্য নেবার পর উনি দেখলেন এক মাসে ওনার অ্যাডসেন্সে $550, $5,500, মানে $5,500 ওনার অ্যাডসেন্সে জমেছে। $5,500 মানে প্রায় ৫,০০,০০০ হবে। ৫,০০,০০০ যদি জমেছে, উনি তো ভালো আনন্দে আসে, যাও আমি এই মাসে ৫,০০,০০০ পেমেন্ট পাবো। কিন্তু ওনার কোনো মেলও আসে না এবং কোনো ওনার ব্যাংকের কোনো টাকাও ঢোকে না। ব্যাংকে যে টাকা ঢুকলে মেসেজ আসবে সেসব কিছুই আসে না। তা উনি বারেবার চেক করে, অনেক দিন হয়ে গেল, ১০ দিন ১০ দিন ১৫ দিন এক মাস হয়ে গেল, কিন্তু কোনো মতেই ওনার টাকা আসে না। তারপরে যাই হোক, ওনার চ্যানেলটি নাকি একজনকে দেখালো কিংবা চেক করেছে, কী করেছে সঠিক জানি না, যেটা আমি জানলাম একজন অন্য ক্রিয়েটারকে তার চ্যানেলটি দেখিয়েছে। দেখানোর পর সে বলল যে আপনার ব্যাংকের নাম্বার কী, তা বলল, বলছে তো এখানে তো অন্য ব্যাংকের নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাডসেন্সে অন্যের নাম আছে, আপনি অ্যাডসেন্স ওপেন করতে পারছেন কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু টাকা আপনার ব্যাংকে যাবে না, এখানে অ্যাকাউন্ট নাম্বার অন্য আছে। তাহলে এবার দেখুন, যে চ্যানেলটি ক্রিয়েট করে দিয়েছে তিনি কী করেছেন, সব কিছু ঠিকঠাক করে দিয়েছে, শুধু ব্যাংকের যে অ্যাকাউন্টটা টাকা ঢুকবে সেটা নিজের ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। এবার উনি ইউটিউব থেকে ইনকাম করবে, কিন্তু উনি ইনকাম সেটা পাবে না। ইনকাম যা টাকা আসবে $5,500, তাহলে ৫,০০,০০০ মুখের কথা নয়, সেই ৫,০০,০০০ চলে গেল অন্য ব্যাংকে। তারপরে উনি অ্যাডসেন্স চেঞ্জ করলেন, চেঞ্জ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজে করলো, আবার দিলেন। যা হোক, উনি এখন ভালো ইউটিউব থেকে ইনকাম করছেন। তাই যেটা বলছিলাম যে চোখ বুঝে ফট করে কাউকে বিশ্বাস করা যাবে না, কেননা অ্যাডসেন্সের ব্যাপার টাকার ব্যাপার। এখানে যখনই আপনি কাউকে অ্যাক্সেস দেবেন, ভালো করে বুঝে শুনে তবেই কোনো লোককে অ্যাক্সেস দেবেন নিজের চ্যানেলের, আর নাহলে কিন্তু এই ধরনের বিপদ আপনাদের হতে পারে। আর এই কারণেই একটু লেখাপড়ি জানা অবশ্যই প্রয়োজন। আর যখনই আমার মতে কী হয়, আমি কাউকে যখনই সাহায্য নেবো না, তখন যদি পাশে আরও একজন দুজন থাকে, তখন কিন্তু যদি আরও পাশে একজন দুজন থাকতো, তাহলে কিন্তু যে আপনার সাথে ফ্রড করেছে সে কিন্তু ফ্রড করতে পারতো না। যেহেতু আপনি একা ছিলেন, সে জানে যে কিছু বোঝে না, পড়াশোনা জানে না, তাই সে ইচ্ছা খুশি মতো ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট বসিয়ে দিয়েছে। আর আপনি যদি আরও কাউকে সামনে নিতেন, রাখতেন, আপনার সামনে যদি সে এই অ্যাডসেন্সটি সেট করতো, ব্যাংকের অ্যাকাউন্ট টাকাউন্ট সব, তাহলে কিন্তু সে ফ্রড করতে পারতো না। তাই নিজেরও কিছু বুদ্ধি থাকা দরকার, পড়াশোনা না জানলেও, যে আমি কাউকে অ্যাক্সেস দিলাম ঠিক আছে, আমি উনি যা করছে আমি তো কিছুই বুঝবো না, উনি কি কোন অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন, আমার নাম কি লিখছেন, কিছুই তো আমি বুঝবো না, তাহলে আমার সাথে আরও একজনকে রাখি যে কিছুটা বোঝে। সেরকম যদি পরিস্থিতি হতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। তাই যেটা বলছিলাম যে কোনো কিছুতেই মানে থেমে থাকা যাবে না, থাকা উচিতও নয়। আপনি যখন ইউটিউব করবেন ভেবেছেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, আপনার চতুর্দিক থেকে পারিপার্শ্বিক কিংবা সব দিক থেকে বাধা আসবে একেবারে সঠিকভাবে। আমার যেমন, আমি ২০২০ সালে চ্যানেল ক্রিয়েট করেছি, তখন করোনা ছিল,
করোনাতে সব কাজ সবাই বন্ধ হয়ে গেছিল, ঘরে বসে থেকে কি হবে, তাই চিন্তা করলাম যে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলি। চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে তো আর টাকা আসবে না, তাছাড়া আমরা কি করতাম, হঠাৎ করে ভুল করে দেখলাম যে কিছু গ্রুপে জয়েন্ট হয়ে যাই, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, সেসব গ্রুপে জয়েন হয়ে গেছিলাম। তাতে জয়েন হলে কী হবে, ভিউজ আসবে কিছু, ভিউজ হলে কিছু ডলার হবে, এইসব চিন্তাভাবনা করে অনেক কিছু গ্রুপে জয়েন হয়ে গেলাম। একটা একটা গ্রুপে 15-20 জন থাকে, 15-20 জনের ভিউজ ভিডিও দেখতে হয়, তারাও দেখে। এইভাবে করে করে মোটামুটি প্রতিদিন 300-500 ভিউজ আসতো, হয়তো দেখা গেল $1 প্রতিদিন হতো, আবার কোনো দিন $1 হতো না, 50 সেন্ট 60 সেন্ট, এইভাবে চলতে চলতে চলতো, যাই হোক চলছিল। এরকম করতে করতে 4-5 মাস পর পর একটা পেমেন্ট পেতাম, অনেক কষ্ট করে। $100 হতে তো অনেক সময় লাগতো, দেখা গেল $100 হতে এখন 4-5 মাস লেগে যাচ্ছে। এইভাবে বেশ কিছু পেমেন্ট পেয়েছি, 8-10টা পেমেন্ট পেয়েছি। তাহলে 2020-তে পড়েছি, 2020-তেই চ্যানেল মনিটাইজ হয়েছে 3-4 মাস পরই, কিন্তু পেমেন্ট পেয়েছি 5-6 মাস পর। আর 5-6 মাস পর পরই পেমেন্ট পেতাম। এখন তাই চিন্তা করলাম যে আর এই গ্রুপিং ভালো লাগে না, সব গ্রুপ ছেড়ে দেব, সব গ্রুপ ছেড়ে দিয়েছি। আর এই লোকের ভিডিও দেখা সারাক্ষণ এইসব করা, এতে চ্যানেলের কোনো কাজ হয় না, কোনো গ্রোথ হয় না। তা আগেও চিন্তা করছিলাম যে এক কাজ করি, আমাদের চ্যানেল তো চলছে না, চ্যানেল তো খুব একটা ভালো না, তাহলে এক কাজ করি মিউজিক চ্যানেল করে দিই। মিউজিক চ্যানেল দিলে যদি কিছু ভিউজ আসে, প্রথম অবস্থায় যাই হোক করলাম, মিউজিক চ্যানেল করলাম, তখন দিতাম আমরা রিংটোন। তখন এক সময় রিংটোনের খুব চাহিদা ছিল, রিংটোন দিতাম। কিন্তু রিংটোন দিলে কী হবে, রিংটোনতে তো তেমন তো ডলার আসে না, রিংটোনে কোনো ডলারই আসে না, ভিউজ কিছু রিংটোনে আসে কিন্তু ডলার আসে না। যা হোক দিলাম, কিছুদিন পর রিংটোন দেওয়ার পর চলে আসলো রিউজ, রিউজ কন্টেন্ট আসলো, চ্যানেল হয়ে গেলো ডিমোনিটাইজ। যা হোক কষ্ট, কী করবো কী করবো, এক মাস কষ্ট করলাম, এক মাস কষ্ট করে, তখন এক মাস মানে এক বছর, একদিন যায় তো 10 দিন যায় না, এরকম পরিস্থিতি। এক মাস পর আবার রিঅ্যাপ্লাই করলাম, যা হোক চ্যানেলটি আবার মনিটাইজ হলো। তা চিন্তা করলাম যে না, আর রিংটোন দেবো না, এবার সরাসরি মিউজিকই দেবো, গানই দেবো। সেই গানই দিলাম, গান দিলাম, বেশ ভালো চলছিল, মোটামুটি মাসখানিক চললো, ডলার আসছিল। মাসখানিক চলার পর আবার চ্যানেল ডিমোনিটাইজ, সেই একই সেম রিউজ। আর আপনারা সবাই জানেন যে ইউটিউব যখনই চ্যানেল ডিমোনিটাইজ করে দেয়, ওরা একটাই কজ দেখায়, রিউজ, আদার্স আর কি কোনো কথা লিখবে না, শুধু লিখবে যে আপনার চ্যানেল রিউজ, রিউজের জন্য আপনার চ্যানেলটি ডিমোনিটাইজ করে দেওয়া হলো, ব্যাস হয়ে গেল। আমার কপাল ভালো কি যে ওয়াচ টাইমগুলো আমার সবসময় মানে খুব বেশি ছিল, যে কারণে আমার ওয়াচ টাইমের জন্য খুব একটা প্রবলেম হয়নি। আর তখন কিন্তু এক মাস পর রিঅ্যাপ্লাই করা যেত, এখন যেমন 90 দিন পর রিঅ্যাপ্লাই করতে হবে, মানে 90 দিন মানে বিশাল ব্যাপার, 3 মাস মানে 3 বছর, আর তখন ছিল এক মাস পর আবার রিঅ্যাপ্লাই করা যেত। যাই হোক, আমার তো ওয়াচ টাইম খুব একটা ঘাটতি ছিল না, আবার 30 দিন পর করলাম রিঅ্যাপ্লাই। রিঅ্যাপ্লাই করার পর আবার চ্যানেল মনিটাইজ হলো। তারপর চিন্তা করলাম যে না, আর ওইসব করা যাবে না, ঝামেলা বাদ দিয়ে দাও, দিলাম সব ভিডিও ডিলিট করে। আমি কম করে আমার চ্যানেলে 2 বার রিউজ এসছে, তো আর 2 বারে আমি কম করে 700-800 ভিডিও ডিলিট করেছি। লাস্টে যখন ই করলাম চ্যানেলটিকে, আমি ওই রিংটোন বাদ দিয়ে যখন আবার মিউজিক চ্যানেল করলাম, তখন চিন্তা করলাম কি যে আমার পুরনো দিনের ভিডিওগুলো আর দেখতেও তো ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, ভিডিওর কোয়ালিটি জঘন্য, কথা বলাও বিচ্ছিরি, এগুলো শুনলে লোকে হাসবে, তাই কী করবো ওই ভিডিওগুলো ডিলিট করে দিই। প্রথম দিকের যেসব ভিডিও ছিল, পুরনো দিকের প্রায় 1.5-2 বছরের, না হলো 150-200 ভিডিও সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে করলাম
মিউজিক চ্যানেল। এবার মিউজিক চ্যানেল তো এক মাস চললো, তাহলে তো আবার আবার এক মাসে যা ভিডিও দিলাম আবার ডিমনিটাইজ, এইবার আবার অ্যাপ্লাই করার সময় সেই ভিডিওগুলো আবার ডিলিট করতে হবে, আর নাহলে তো চ্যানেল মনিটাইজ হবে না। যত মিউজিক দিয়েছি সব মিউজিক ডিলিট করতে হবে। তাই একটা চ্যানেলে যদি বারেবার ভিডিও ডিলিট হয়, সেই চ্যানেল কিন্তু কোনো সময় ইউটিউব আর প্রমোট করে না বা ইউটিউব রেকমেন্ডেশনও করে না, আর যদি কপিরাইট স্ট্রাইকও আসে তাহলেও করে না। চ্যানেল তো ডিমনিটাইজ হয়েই গেল, তারপরে আবার কপিরাইট স্ট্রাইক। তাই এত কিছুর পরও যা হোক আবার এক মাস পর চ্যানেল মনিটাইজ হলো, সব ভিডিও মিডিও সব ডিলিট করে দিলাম। তারপর আবার সেই টেক চ্যানেল, টেক চ্যানেল আবার সেই গ্রুপ, গ্রুপ ছাড়া কোনো উপায় নেই, কেননা আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার আছে আমাদের কন্টেন্ট তো তেমন খুব একটা ভালো হয় না, কে দেখবে? আমরা যেসব টপিক নিয়ে ভিডিও তৈরি করি সেসব টপিকের ভিডিও অলরেডি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, তাহলে আর সব বড় বড় ইউটিউবার, তাদের ভিডিও না দেখে আমাদের ভিডিও কে দেখবে? আর ইউটিউব রেকমেন্ডেশন করে না, সার্চ করলে সার্চ বারেও আসে না, আর আমাদের কেউ দেখেও না, ব্যাস বন্ধ হয়ে গেল। তো এরকম করে কী হবে, গ্রুপ করি, গ্রুপ করলে কী হবে, আরে কিছু ভিউজ তো আসবে, সব গ্রুপ মিলে প্রতিদিন ওই যা হোক 400-500 ভিউজ আসতো ভিডিও দিলে গ্রুপে, ওতে হয়তো যা হোক $1-$1.5 আসতো। আস্তে আস্তে ফট করে এমন এক সময় আসলো, জানি না তখন ইউটিউবের একটা মানে বাঁক চলছিল যে পুরো সবারই কিন্তু ডলারটা একেবারে ডাউন হয়ে গেছিলো, একেবারে নিচে চলে এসছে, এমন সময় এসেছিলো প্রতিদিন 10 সেন্ট 15 সেন্ট এইভাবে অ্যাড হতো, 10 সেন্ট 15 সেন্ট গ্রুপে কাজ করার পরও। তা ভাবছিলাম যে গ্রুপে এত কাজ করার পরও যদি 10 সেন্ট 15 সেন্ট আসে তাহলে আর কী করা যাবে, তাহলে তো সেরকম গ্রুপ করা দরকার নেই, ভিউজ করার কিছু দরকার নেই। তো ছেড়ে দিলাম আবার গ্রুপিং। তা চিন্তা করলাম যে গ্রুপিং চিনতে করলে ভিডিওতে তো ভিউজ আসছে না, আবার মিউজিক চ্যানেল করি, দুবার মিউজিক চ্যানেলে ডিমনিটাইজ হয়েছে, আবার করি, রিক্স নিয়ে হ্যাঁ করলাম। এবার চিন্তা করলাম যে মিউজিক করলে কী হবে, একটু নতুনত্ব করতে হবে, নতুনত্ব কি যে মিউজিক চ্যানেল তো সবাই পিছনে ওই ব্যাকগ্রাউন্ডে ভিউ ভিডিও তো দেয় না, সবাই একটু ছবি দিয়ে একটু এডিট করে তারপরে চালায়। আমি বললাম তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও দেবো এবং আমার নিজেরও মাঝে মধ্যে আমি মুখ দেখাবো, ফেস ক্যাম ভিডিও বানাবো, যাতে প্রবলেম না হয়, আমি ভিডিও করব তার উপরে গান দেবো এবং মাঝে মধ্যে আমি নিজেকে দেখাবো, আমি ফেস ক্যাম ভিডিও করব এবং মানে নিজে ভয়েস দেবো, তারপরে প্রথম দিকে কিছু গান থাকবে। যাই হোক এইভাবে করলাম, কিছুদিন চললো। এখন আবার চিন্তা করলাম যে না, শুধু এই ভিডিও দিলেই হবে না, তাহলে এক কাজ করতে হবে কি যে একটা ভিডিওতে যদি 20-30 মিনিট লেংথ থাকে, ধরুন 30 মিনিটের ভিডিও, আমি চিন্তা করছি যে আমার তো টেক চ্যানেল, তাহলে 10 মিনিট গান দিলাম আর লাস্টে 10 মিনিট কিংবা 15 মিনিট আমি টেক সম্বন্ধে লোকে বিভিন্ন রকম টিপস দিলাম, তাহলে আমার টেক তো চলে গেল থাকলো এবং প্রথমে গানও থাকলো, দুটোই হলো। প্রথমে আমি গান দিলাম, সেই গানও শুনলো সবাই, আর লাস্টে টেক আছে। টেকটা দেওয়া এই কারণে যে ইউটিউব থেকে যাতে কোনো প্রবলেম না হয়, আমার টেক আছে, হ্যাঁ ইউটিউবে বিভিন্ন রকম টিপস আমি দিচ্ছি, সব কিছু থেকে গেল। এই হচ্ছে অনেক করলাম কিন্তু এখন আপাতত আছে, প্রায় 3 মাস ধরে এই মিউজিক দিচ্ছি, 3 মাস ধরে এখন কিছু হয়নি। আর এই 3 মাসে আপনারা সবাই জানেন যে আমার চ্যানেল মোটামুটি ভালো ভিউজ আছে, আর ভিউজ হলে ডলারও আছে, আপনারা সবাই এসব ভালো করেই জানেন যে ইউটিউবে ভিউজ মানেই ডলার। তাই মোটামুটি 3 মাসে ভিউজ আছে, চলছে, জানি না কতদিন এই চ্যানেল চলবে, আশা করি হয়তো চলবে, আপনারা হয়তো আপনাদের আশীর্বাদে যদি থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি চলবে। এখন দেখি ভগবান কতদূর টেনে নিয়ে যায়। আর এই যে আজকে আমি গানের সাথে কিছু ভিডিও দেখালাম আপনাদের, দেখুন আমি গিয়েছিলাম একটি নার্সারিতে ভিডিও শ্যুট করতে, দেখুন ছোট্ট একটি টব আছে, সেই টবের উপরে দেখুন কত ফুল, মানে লেবু বাগান, দেখুন
ছোট ছোট লেবু ভোগ, ছোট্ট একটি টব দেখুন, তার উপরে শয়ে শয়ে লেবু গাছ, কি সুন্দর দেখে মানে মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর। এই যে একটি গাছ আছে দেখুন, অপূর্ব সুন্দর দেখতে, খুবই বড় নার্সারিটি, অসাধারণ দেখতে। আর একটি কথা, আপনারা তো গান শুনছেন, কোন ধরনের গান শুনতে চান সেই গানটি লিখে জানান, কমেন্টস করুন। আর আপনারা কি কার গান শুনতে চান কমেন্টস করে জানাবেন। যদি আমার কাছে সেরকম গান থাকে কপিরাইট ফ্রি সং, আমি অবশ্যই আপলোড দেবো। আর আপনাদের যদি কোনো রকম টিপসের প্রয়োজন পড়ে, ইউটিউবে তো বিভিন্ন রকম সমস্যা হয় সবারই, অনেক রকম, কিন্তু আমি প্রথমে যে সমস্যার কথা বললাম সেটা না, ওই যে যে অ্যাডসেন্স তৈরি করে দিয়ে যে টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকেছে, আপনারা আবার সেই সব মনে করবেন না যে আমি সেসব, সে আমি কারো কাছ থেকে কোনো সময় কোনো অ্যাক্সেস নিই না, কোনো চ্যানেল আমি কারো কাছে চাই না যে আমি ঠিক করে দেবো, আমার কাছে চ্যানেল দাও, আমি এসব করি না। আমি আপনাদের যতটা পারি মুখে আপনাদের টিপস দিয়ে দেবো, মুখে মুখে বলে দেবো এই করেন এই করেন। যেমন গতকালকে একজন ফোন করেছিলেন, ফোন করে তিনি স্ক্রিনশট দিচ্ছেন আর আমি বলে দিচ্ছি যে এরপর এই করেন এরপর এই করেন। উনি এক নতুন ইউটিউবার, তিনি চ্যানেল ক্রিয়েট করেছেন, তার নাকি $10 হয়ে গেছে। এইবার তিনি তো ওয়াইটি স্টুডিও বারেবার চেক করছে, $10 হয়ে গেছে, কিন্তু তোমার অ্যাডসেন্সে পারছেন না। এইবার উনি কোনোদিনই অ্যাডসেন্স লগ ইন করেনি, উনি চ্যানেল করেছে, কিন্তু চ্যানেল তৈরি করার পর আমরা তো ক্রোম ব্রাউজারে অ্যাডসেন্স লগ ইন করি, উনি লগ ইন করেনি। উনি বারেবার ক্রোম ব্রাউজারে যান, এই সে যান এই ওয়াইটি স্টুডিওতে, তাই ওয়াইটি স্টুডিওতে সব কিছু না, আমাদের মেন হচ্ছে ক্রোম ব্রাউজারে অ্যাডসেন্স। অ্যাডসেন্সে যখনই টাকা $10 হবে তখনই ইউটিউব ভেরিফিকেশনের জন্য পিন পাঠাবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট জুড়তে হবে, তাছাড়া ওইখান থেকেই টাকা পাঠাবে, টাকা ব্যাঙ্কে ঢুকবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওইখানে দিতে হবে। এইবার যারা জানে না, যারা নতুন ইউটিউবার, তারা তো ওই শুধু ওই ওয়াইটি স্টুডিও বারেবার চেক করবে। তাই যদি তেমন কোনো সমস্যা হয় আপনাদের, আপনাদের যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। যে কোনো সমস্যা ইউটিউবের, শুধু অ্যাডসেন্স নয়, চ্যানেল তৈরির ব্যাপারে হোক, চ্যানেল মনিটাইজের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে, চ্যানেলের A to Z, ইউটিউবের A to Z, যে কোনো সমস্যায় পড়লে আপনারা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। হেল্প অবশ্যই করা উচিত, একজন ক্রিয়েটার আরেকজন ক্রিয়েটারকে হেল্প করবে, এটাই তো বড় কথা। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আরেকটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও প্রতিদিনই দেখেন, অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জানেন যে একটি চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে মেন, সাবস্ক্রাইব করলে মনটাও ভালো লাগে, ভিডিও বানাতে অনেক ভালো লাগে, তাই অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন।